ভাবছে যে এখানে কোন আইনের শাসন নাই, এখানে যারা রক্ষক তাই হয়ে গেছে, এখন নির্যাতনকারী তারাই ভক্ত। আজকে এই মহাবর সরকার, দখলদারি সরকার, তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে দেবে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি। আজকে আওয়ামী লীগের সরকার তার কোনদিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি, সব সময় এইভাবে ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে একটা গভীর পুলিশ রাষ্ট্রে সৃষ্টি করেছে। এখন সব কিছু নির্ধারণ করে পুলিশরা, এখন তার আওয়ামী নাই, এটা হচ্ছে পুলিশ লীগ। এই সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি, তারা সারা দেশকে আজকে একটা নির্যাতনের কারখানায় পরিণত করেছে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার দখলদারী সরকার। সুতরাং আমরা কোনোদিন করে দখল মেনে নেইনি, আমরা এখনো করে দখল মেনে নেব না। আমরা একটা স্বাধীন জাতি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা সেই স্বাধীনতার দাবি নিয়ে আমরা আজকে সব আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমার প্রশ্ন একটাই, যে আজকে পুলিশ কাস্টডিতে কেন আক্রান্ত প্রাণ দিতে হবে? সবল একজন যুবক, তাকে পুলিশ ধরে নিয়ে গেল বিনা কারণে, তার বিরুদ্ধে কোন মামলা যে সময় ছিল না, সে সব সময় জামিনে ছিল, তারপরে তাকে ধরে নিয়ে গেছে। এইভাবে মানুষকে নির্যাতন করে, সত্যকে অবদমন করে, দমন করে, মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়ে, অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়ে, কখনো রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে আমরা চালানো যায় না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে, জনগণকে বোকা বানিয়ে, জনগণের পয়সা লুটে নিয়ে তারা লুট করছে, ব্যাংক বিমা সব লুট করছে। একটা দেশকে অবশ্যই তার সরকার যে হবে, সে নির্বাচিত হবে জনগণের ভোটে, এবং প্রতি 5 বছর পর পর তাকে আবার জনগণের সামনে আসতে হবে, জবাবদিহিতা করতে হবে জনগণকে, পার্লামেন্টকে জবাবদিহিতামূলক তৈরি করতে হবে, যেখানে পার্লামেন্টের বিরোধী দল তারা প্রশ্ন করবে, সরকারকে উত্তর দিতে হবে, সেটা অবস্থা নিতে হবে। আমাদের এখানে সেরকম কিছু নাই, এক ব্যক্তি এক দলের শাসন।